আজকে ক্লাস শুরু করলাম। আজকে আমরা যেটা করব সেটার নাম হচ্ছে গিয়ে সেল, হেডিং দেবে সেল। সেখান থেকে আজকে যে টপিকগুলো আমরা করব আমি আগে সেগুলো লিখে দিচ্ছি। তো আজকে প্রথম টপিক হচ্ছে সেল ইএমএফ ইন্টারনাল রেজিস্ট্যান্স and terminal voltage এগুলো আজকে আমরা ক্লাসে পুরো ডিসকাস করব। ক্লিয়ার? শুরু করি আজকে সবার। ক্লাস রেডি? সবাই শুরু? চল তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সেল। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যা যা করাচ্ছি সব ইম্পর্টেন্ট ফর বোর্ডস পারপাস। বোর্ডস পারপাসের জন্য যা যা বলবো সব ইম্পর্টেন্ট, সব জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। ফার্স্ট টপিক মানে না, কারেন্ট ইলেকট্রিসিটি তো অনেক আগে শুরু হয়েছিল। হ্যাঁ, আজকে ফার্স্ট টপিক। আজকে ফার্স্ট টপিক। চলো, তো এই হলো আমার সেল। এটাকে বলা হয় একটা সেলের ছবি। এই যে যেটা বড় দেখাচ্ছে এটাকে বলা হয় প্লাস, আর যেটা ছোট দেখাচ্ছে সেটাকে বলা হয় মাইনাস। ক্লিয়ার বাবা? আচ্ছা, তো এবার কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এটাকে যখন আমরা সার্কিটে লাগাবো, সার্কিটে যেই আমি ব্যাটারিতে সেলটাকে লাগাবো, সাথে সাথে এখান থেকে একটা কারেন্ট ফ্লো হবে, তোমরাও জানো, সেই কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ভালো করে দেখবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে এরকম ভাবে। ক্লিয়ার সবার? এবার এখানে কতগুলো বেসিক জায়গায় তোমরা গন্ডগোল করো, বেসিক জায়গায়। কেউ কেউ বলে সেল কি স্যার? সেল মানে হচ্ছে হুইচ, কেউ কেউ বলে হুইচ জেনারেট চার্জেস। বলে সেল হচ্ছে সেই জিনিস যে চার্জ জেনারেট করে। সেল মানে সবাই দেখেছো তো, বাড়িতে পেন্সিল ব্যাটারি কিনেছো না, সেগুলোকেই বলা হয় সেল, তাই না বাবা? তো উইথ জেনারেট চার্জেস এটা ভয়ঙ্কর ভুল কনসেপ্ট, এটা ভয়ঙ্কর ভুল কনসেপ্ট। সেল কখনো চার্জকে জেনারেট করে না, সেল চার্জকে ফ্লো করায় সার্কিটে। কি করায়? ফ্লো করায়। তুমি বলবে কিভাবে স্যার ফ্লো করায়? ভালো করে শুনবে। অলরেডি এটা কি, এগুলো কি ওয়্যার? ওয়্যার মানে কি? ওয়্যার মানে কন্ডাক্টর। আগে বলেছিলাম কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে কি নেই? আছে, তাহলে তো চার্জ অলরেডি বসে আছে, তো চার্জ জেনারেট করবে কিভাবে? সেল কখনোই, আগে মাথার মধ্যে ঢোকাও, সেল কখনোই চার্জকে জেনারেট করে না। এটা বোঝানোর জন্য তোমাকে একটা সুন্দর এক্সাম্পল দিতে পারি। সুন্দর এক্সাম্পল দেখো, আমাদের সবার বাড়িতে ট্যাঙ্কটা কোথায় আছে? জলের ট্যাঙ্কটা কোথায় আছে? বাড়ির ছাদ, বাড়ির ছাদ। সুন্দর এক্সাম্পল দিচ্ছি, এটা বোঝার পর আর ভুলবে না জীবনে। আচ্ছা, তো যেই আমরা ট্যাপ খুলি, এখানে ভাবো একটা ওয়াটার লাইন করা আছে, এখানে একটা ট্যাপ আছে, ভাবো
যেই আমরা ট্যাপ খুলি জল অটোমেটিক্যালি পড়ে না আমাকে ফ্লো করানোর জন্য কোনো এনার্জির দরকার পড়ে? অটোমেটিক্যালি জল পড়ে, ভেরি গুড। তার মানে আমি কি এখান থেকে এই লজিক বলতে পারি, আমি লিখছি না মুখে বলছি, ওয়াটার ফ্লোস ফ্রম হাই পটেনশিয়াল টু লো পটেনশিয়াল? আচ্ছা, এবার ভাবো আমি যদি জলের ট্যাঙ্কটাকে তুলে এখানে বসাতাম, মানে যেখানে পাইপটা আছে সেই লেভেল, সরি ট্যাপটা আছে সেই লেভেলে বসাতাম, তাহলে কি ওয়াটার ফ্লো হতো? না। কেন না? কারণ পটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেটা ক্রিয়েট হতো না, দুটোই সেম পটেনশিয়ালে থাকতো। আর আমরা এক্ষুনি বললাম ওয়াটার ফ্লো করে হায়ার পটেনশিয়াল এনার্জি থেকে লোয়ার পটেনশিয়াল এনার্জি। যদি ট্যাঙ্কটাকে আমি সেম লেভেলে আনতাম তাহলে পটেনশিয়াল এনার্জি সেম হয়ে যেত, তাহলে ওয়াটার ফ্লো হতো না। ক্লিয়ার? আচ্ছা, তোমরা এবার ভাবো তো, ভগবান কি এমনি এমনি জল ট্যাঙ্কে পৌঁছে দেয়? ওর জন্য কি করতে হয়? না না, একটু একটু এক্সাক্ট ইয়েটা বলো, জল জলকে পৌঁছানোর জন্য কি করতে পারে, জলকে ট্যাঙ্কে পৌঁছানোর জন্য আমরা কি করি? আমরা বাড়িতে আমরা বাড়িতে একটা পাম্প বসাই, তাই না বাবা? পাম্প বসাই। এই পাম্প কি করে? এই পাম্প আমার মাটির তলা থেকে অথবা আমাদের যে ওয়াটার সাপ্লাই আছে সেখান থেকে জলকে ওপরে তোলে, সেই জলটা আবার নিচে ফ্লো হয়। মানে আমি কি বলতে পারি এই পাম্পটা? আচ্ছা, তাহলে পাম্পের ডেফিনেশন কি হবে? আমি কি বলবো পাম্প হচ্ছে সেই ডিভাইস যে ওয়াটার তৈরি করে? এটা কি কারেক্ট ডেফিনেশন হলো? না, সেম জিনিস। পাম্প এখানে যা কাজ করে সেলেও পাম্প তাই কাজ করে, সেলেও মানে কারেন্ট ইলেকট্রিসিটিতে সেলও পাম্পের মতো ইউজ হয়। তার মানে বুঝতে পারছো, পাম্প যেমন জল তৈরি করে না, সেলও তেমনি চার্জ তৈরি করে। পাম্প কি করে? পাম্প এই পুরো সিস্টেমে পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করে যাতে ওয়াটার ফ্লো হয়, যাতে ওয়াটার ফ্লো হয়। ক্লিয়ার? সিমিলারলি সেল, তাহলে হুইচ জেনারেট চার্জেস, একদম ভুল কথা। সেল কি করে? সেল করে, ইট জেনারেটস বা ইট মেনটেন আ পটেনশিয়াল ডিফারেন্স। পিডি মানে কি? পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস বা কন্ডাক্টর, অ্যাক্রস দা কন্ডাক্টর। যে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে অটোমেটিক্যালি, এখানে যেভাবে বলেছিলাম অটোমেটিক্যালি চার্জ হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করতে শুরু করে। বলো ক্লিয়ার কিনা? একদম পরিষ্কার। মুছে দিলাম। অনেকেই কথাটা বলে সেল হচ্ছে চার্জ প্রডিউস করে, এটা কি ঠিক? বুঝতে পেরেছো তো? এবার কোশ্চেন হচ্ছে ভাবো এই সেল, ভাবো এর ভেতরে গিয়ে কথা বলছি, এই সেল ভেতরে কি এমন ম্যাজিক করে যাতে এই ঘটনাটা ঘটে, তাই না? যাতে এই ঘটনাটা ঘটে, সেই ম্যাজিকটা আমরা এখন শিখব। বলি, তাহলে আমরা এবার কার ভেতরে যাচ্ছি? আমরা এবার কার ভেতরে যাচ্ছি?
সেলের ভিতরে। আচ্ছা প্রথমে তোমাদের বইতে যেটা লেখা থাকে সেগুলো আগে বুঝিয়ে নিই, তারপরে আমি একসাথে পুরো জিনিসটাকে সামেশন করে একদম জোড়া লাগাবো। তার নাম ইএমএফ। কি নাম? ইএমএফ। ইএমএফ এর ফুল ফর্ম ইলেকট্রো মোটিভ ফোর্স। কি নাম বলো? ইলেকট্রো মোটিভ ফোর্স। আচ্ছা কি বলছে? দ্য ইএমএফ অফ সোর্স, দ্য ইএমএফ অফ আ সোর্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি। ভালো করে বুঝবে বাবা, একদম ছবির মতো পরিষ্কার হবে। মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স, এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স ইন টেকিং আ ইউনিট পজিটিভ চার্জ, আ ইউনিট পজিটিভ চার্জ। তোমরা সবাই জানো ইউনিট পজিটিভ চার্জের আরেক নাম টেস্ট চার্জ। ভেরি গুড। টেকিং আ ইউনিট পজিটিভ চার্জ ওয়ান্স অ্যারাউন্ড, a complete circuit. এটা হলো ডেফিনেশন। চিন্তা নেই স্যার, সব ধরে ধরে বোঝাবে। আবার বলছি, কি বলেছে? দ্য ইএমএফ অফ আ সোর্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স। কে সাপ্লাই করছে এনার্জি? না, কে সাপ্লাই করছে? সেল। কে সাপ্লাই করছে? এই সেল। ইন টেকিং আ, তোমাদের এক্ষুনি বোঝালাম সেল কি কাজ করে, পাম্প কি কাজ করে, ওয়াটারকে ফ্লো করায়। সেল কি কাজ করে? চার্জকে মুভ করায়। কি বলেছে? বাই দ্য সোর্স ইন টেকিং আ ইউনিট পজিটিভ চার্জ ওয়ান্স অ্যারাউন্ড দ্য কমপ্লিট সার্কিট। ক্লিয়ার সবার? আচ্ছা আরো ভেতরে ঢুকবো, চিন্তা নেই। অ্যারাউন্ড দ্য কমপ্লিট সার্কিট, সার্কিটকে শর্টে সিকেটি লিখে, অ্যারাউন্ড দ্য কমপ্লিট সার্কিট, সিকেটি মানে সার্কিট। তোমরা ফুল ফর্ম লিখবে, আমি শর্টে লিখেছি, বলি। আচ্ছা তো ইএমএফ এর ডেফিনিশন কি হবে স্যার, এই ফর্মুলা কি হবে স্যার, কোথায় লিখি বলো তো? কোথায় লিখি বলো? এখানে লিখছি ইএমএফ ইজ ইকুয়াল টু, ই দিয়ে ডিনোট কর, এরকম ভাবে ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ। এটা হচ্ছে EMF এর ডেফিনিশন। পড়ে দেখো, ওয়ার্ক ডান বাই চার্জ। ম্যাথামেটিক্যালি যদি বলি তাহলে এর নাম W বাই Q। ক্লিয়ার সবার? আচ্ছা তো এবার কথা হচ্ছে সেলের মধ্যে কি এমন ম্যাজিক আছে যার জন্য এনার্জি জেনারেট হচ্ছে, সেটা শেখো। এবার কি বলছে বোঝো। আমি ছবিটাকে আরো বড় করে আঁকছি, এই হলো আমার পজিটিভ প্লেট, এই হলো আমার নেগেটিভ প্লেট, এই হলো আমার সার্কিট। আচ্ছা আমাকে বলো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? পজিটিভ থেকে নেগেটিভ। কিভাবে যায়? এর ভেতর দিয়ে যায় না এরকম ভাবে যায়? এরকম ভাবে যায়, তাই তো?
কে যায়, কে যায়? কারেন্ট, কারেন্ট, চার্জ কেন? কারেন্ট। তাহলে এটা মানে, কারেন্ট মানে যেটা আমরা কনভেনশনাল কারেন্ট বলি, মানে আমরা কি জানি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে যায়, তাই তো? তাহলে তাহলে সেলের ভেতরে আসো, দেখো এক মজাদার জিনিস হচ্ছে, তোমরা আগে ভেবেই দেখোনি, সেলের ভেতরে আসো, সেলের ভেতরে এই ইলেকট্রন বাবাজি কোন দিক থেকে কোন দিকে যাবে? ভাবো ভাবো, কারেন্ট যদি এদিক থেকে এই দিকে যায়, ইলেকট্রন তার উল্টো দিকে যায়, তাহলে সেলের ভেতর ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে কি রে? আচ্ছা, আমরা কি জানি, আমরা কি জানি ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়? এমনি নর্মাল, এটা বাদ দাও, এমনি বলো ইলেকট্রন পজিটিভ কে অ্যাট্রাক্ট করে, নেগেটিভ কে রিপেল করে, তাই না? কিন্তু সেলের ভেতরে তাকাও, সেলের ভেতরে তাকাও, ভালো করে দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে ইলেকট্রন পজিটিভ আসছে না, নেগেটিভের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে বলো, বুঝলে কি না? তাহলে ইলেকট্রন যদি উল্টো দিকে যায়, তাহলে এই যে যাচ্ছে ইলেকট্রন, এমনি এমনি তো যেতে পারে না, এমনি এমনি তো যেতে পারে না, তাহলে নিঃসন্দেহে কোনো ফোর্স আছে, নিঃসন্দেহে কোনো ফোর্স আছে, যে ফোর্সের জন্য ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে, হ্যাঁ কি না? সেই ফোর্সটা কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স না অন্য কোনো ফোর্স? ভেরি গুড, অন্য কোনো ফোর্স, সেটা তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে না। কেন স্যার, যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হতো তাহলে ইলেকট্রন বাবাজি তো পজিটিভে যেত, কি রে? পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন হতো, তাই না? তবে তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হতো, কি রে? ধরতে পারছিস সবাই লজিকটা? তাহলে এই ইলেকট্রন অন্য কোন ফোর্সের জন্য যাচ্ছে। এইচসি ভার্মা বইতে এটাকে এই ল্যাঙ্গুয়েজে বলা আছে কি, ডিউ টু সাম, ওই যে বললাম একটা ফোর্স, কি ফোর্স স্যার সেটা বলছে, ডিউ টু সাম, কেন মুভ করছে এদিকে, ডিউ টু সাম কেমিক্যাল রিঅ্যাকশন, কিসের জন্য? কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য মুভ করছে। ভালো করে বুঝো, ক্লিয়ার? তাহলে এই কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য যখন মুভ করবে, তখন মানে একটা ফোর্স কাজ করছে, তখন ওয়ার্ক ডান করতে হবে কি হবে না? হবে, ওই ওয়ার্ক ডানটাই ওর মধ্যে এনার্জি আকারে স্টোর হচ্ছে। এই যে লেখা হয়েছে, দ্য ইএমএফ অফ আ সোর্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স। এতক্ষণ লাগলো এইটুকুনি লাইনকে এক্সপ্লেন করতে, এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স কিভাবে হয়, ডিউ টু সাম কেমিক্যাল রিঅ্যাকশন, এর জন্য ও এনার্জি সাপ্লাই করে, এই এনার্জির জন্য ইউনিট পজিটিভ চার্জ, ইলেকট্রন যেদিকে যায় পজিটিভ চার্জ তার, তাই ইউনিট পজিটিভ চার্জ এই দিকে একবার ঘোরার জন্য, ইউনিট পজিটিভ চার্জ একবার ঘোরার জন্য যে ওয়ার্ক ডান বাই চার্জ সেটাই হচ্ছে ইএমএফ। বলো ফিল হলো কিনা?
কি লিখেছি আর ওটা কোনো ব্যাপার না, ওটা এমনি ডেফিনেশন অফ মেবি, ওই সব ইংলিশের ওই কি ধরলে হবে ওটা কোনো ব্যাপার না, মানে এটা একটা ফর্মুলা, বোঝা গেছে? মানে ফর্মুলা কি ডেফিনেশন, এটা আরো অনেক ভাবে ডিফাইন করা যায়, তাই ক্লিয়ার? এই হলো তার মেন ব্যাপার। তাহলে আমাকে কতগুলো ইম্পর্টেন্ট কথা বলো, দেখো জিস্ট বলছি এবার, এই যে পোর্শনটা আমি তোমাকে বললাম, এই পোর্শনটা না পড়ালেও কিছু যায় আসে না, কিন্তু সেলের মজা এখানে। প্রথম জায়গা আমাকে বলো, এক এক করে করে কোশ্চেনের উত্তর দাও, এগুলো ইম্পর্টেন্ট কথা। সেল কি চার্জ প্রোডিউস করে? সেল কি করে? হ্যাঁ, মানে এইভাবে বলবে, সেল সার্কিটে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে যার জন্য চার্জ ফ্লো হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার চার্জটা কিভাবে ফ্লো হয়, এত কিছু তো আপনি এক্সপ্লেন করলেন, এবার সহজে বোঝান সেটা বোঝাচ্ছি। দেখো বলো, এটা প্লাস মানে এটা কোন পোটেনশিয়ালে আছে? প্লাস, প্লাস মানে কোন পোটেনশিয়ালে আছে, হাই পোটেনশিয়াল না লো পোটেনশিয়াল? হাই পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল। মাইনাস মানে এটা কি পোটেনশিয়ালে আছে, লো পোটেনশিয়াল। তাহলে দেখো এই চার্জ এখান থেকে একবার এখান দিয়ে মুভ করে চলে এলো, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে চলে এলো, এই জায়গার মধ্যে ওই ইলেকট্রন মুভ করার জন্য, বলে নি আমি, এই জায়গার মধ্যে ওই ইলেকট্রন মুভ করার জন্য ওই এনার্জিটা গেইন করলো, চার্জ আরো এনার্জি পেলো, ওই এনার্জি পাওয়ার জন্য ও আবার হাই পোটেনশিয়ালে মুভ করে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে আবার ফ্লো করলো, আবার কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য ইলেকট্রন এদিকে মুভ করলো, তার জন্য আবার এনার্জি পেলো, সেই এনার্জির জন্য আবার ফ্লো করলো, এইভাবে সার্কিটে কারেন্ট ফ্লো হতে থাকে। ক্লিয়ার? বোঝা গেছে সবার? কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আছে? আচ্ছা, কিন্তু বুঝলাম, কিন্তু এই ইএমএফ টার্মটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। হ্যাঁ, আমি লিখছি স্টেটমেন্টটা পুরোটা, ভালো করে বুঝবে। এই ইএমএফ কিন্তু কি, এক্ষুনি লিখেছিলাম আমি, মুছে দিলাম এক্ষুনি, EMF এর ফুল ফর্ম ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা কিন্তু অনেকটা মিসলিডিং, মিসলিড মানে ভুল বোঝায়। কি ভুল বোঝায় আমি লিখে দিচ্ছি পুরো জিনিসটা, দেখো লিটারালি, লিটারালি EMF means the force which causes the flow of charges, causes the flow of charges in a circuit, in a circuit. তাহলে লিটারালি আমরা কি বুঝলাম, ইএমএফ মানে হচ্ছে যার জন্য, যে ফোর্সের জন্য চার্জ সার্কিটে মুভ করে, তাই তো? হাউএভার, হাউএভার দ্য টার্ম ইএমএফ ইজ মিসনমার, মিসনমার মানে মিসলিডিংও বলতে পারো, একই কথা, মানে ভুল ইনফরমেশন। কি ভুল ইনফরমেশন, ভালো করে দেখো, দ্য ইএমএফ ইজ নট আ ফোর্স, কি বলছে, দ্য ইএমএফ ইজ নট আ ফোর্স। তাহলে আপনি বললেন ফোর্স, আরে এর জন্যই তো বললাম লিটারালি, লিটারালি ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ এর ফুল ফর্ম কি,
electromotive force. But EMF actually is not a force. Tale ki? Force konta? Bhalo kore bojho. Force konta? Ekta chemical reaction er jonno force hocche. ওটার ভেতরেও আমরা ঢুকিনি একদম আমরা জাস্ট বলে দিয়েছি উপর থেকে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য একটা ফোর্স হচ্ছে ওটা ইএমএফ নয় ওই ফোর্সটার জন্য এনার্জি সাপ্লাই হচ্ছে সেই এনার্জির জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে বাই চার্জ তার নাম ইএমএফ তাহলে কি লিখছি দা ইএমএফ ইজ নট আ ফোর্স অ্যাট অল ইট ইজ আ স্পেশাল কেস It is a special case of এবার মেন কথা লিখছি দেখো বোঝো বলো তো W by Q চেনা চেনা লাগে কি হবে potential it is a special case of potential difference potential তো হয় না বলেছিলাম potential difference কিন্তু স্যার স্পেশাল কেস কেন বললেন তার মানে কিছু ঘটনা আছে সেটাও বোঝাতে হবে নিঃসন্দেহে বোঝাবো বলো এক এক করে অনেক কিছু কথা বলে ফেলেছি অনেক ইম্পর্টেন্ট কথা বলে ফেলেছি ভালো করে বুঝতে হবে বাবা একদম ডেপথে গিয়ে বলছি প্রথম কথা আমাকে এক এক করে বলো প্রথম কথা সেল কি চার্জ প্রোভাইড করে সেল কি চার্জ প্রোভাইড করে না না আচ্ছা সেল কি করে দেখো বুঝো হ্যাঁ বলো 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 বা সুন্দর বুঝেছো সুন্দর বুঝেছো এবার দেখ ভালো করে আবার বলছি সেল চার্জ ক্রিয়েট করে না ইলেকট্রন কোন দিকে মুভ করে পজিটিভ থেকে নেগেটিভ এই যে ইলেকট্রন মুভ করলো এটা কি ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য না এটা কি ফোর্সের জন্য সাম কেমিক্যাল রিঅ্যাকশন কি ফোর্স সাম কেমিক্যাল রিঅ্যাকশন তার জন্য ওই ফোর্স ক্রিয়েট হলো সেই ফোর্সের জন্য ইলেকট্রন এই সাইডে মুভ হলো তার জন্য যে ওয়ার্ক ডান হলো সেই ওয়ার্ক ডান বাই চার্জ হচ্ছে ইএমএফ তাহলে ইএমএফ ভালো করে বোঝো লিটারালি মানে ইএমএফ এর ফুল ফর্ম লিটারালি ইএমএফ মিন্স দ্য ফোর্স ইলেকট্রোমোটিভ ফোর্স তাই হুইচ কজ দ্য ফ্লো অফ চার্জেস ইন আ সার্কিট একদম ভুল হাউএভার দ্য টার্ম ইএমএফ ইজ মিসনম মানে মিসলিডিং দ্য ইএমএফ ইজ নট আ ফোর্স অ্যাট অল ইট ইজ আ স্পেশাল কেস অফ পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে কে আমায় বলবে ইএমএফ এর ইউনিটও কি হবে বা জুল পার কুলম অর ভোল্ট ক্লিয়ার সবার চলো বলো নতুন কিছু শিখলে না সবই জানা ছিল জটিল লাগলো আবার বলবো হ্যাঁ তো লজিক তো ওটাই সহজ হলে তো সবাই ধরে ফেলত কিন্তু শেখানোর পরও কঠিন লাগলে আবার বলবো বলবো হ্যাঁ বলবো আবার না বোঝা গেছে শুনতে পাচ্ছি না কোনটা চার্জ এই চার্জ তৈরি করে দিয়ে হলো হাই কপাল ওরে চার্জ কবে তৈরি হলো চার্জ থোড়াই তৈরি হয়েছে চার্জ তৈরি হয় নাই চার্জ কোথায় তৈরি হলো এই ছিল আমার ব্যাটারি এই সরি সেল আচ্ছা আরেকটা কথা লোকে এটা ভুল বলে সেল আর ব্যাটারির মধ্যে ডিফারেন্স জানো অনেকগুলো সেলকে একসাথে করলে ব্যাটারি হয়
অনেকগুলো সেলকে একসাথে করলে ব্যাটারি হয়। আমরা সেটা নিয়েও পড়াশোনা করবো, পরের ক্লাসে বলবো পরে ওই নিয়ে। আপাতত সেল মানে হচ্ছে একটা, মাঝে মাঝে ব্যাটারি বেরিয়ে যায় মধ্যে। যাই হোক, এই কন্ডাক্টরের মধ্যে অলরেডি চার্জ প্রেজেন্ট, অলরেডি চার্জ প্রেজেন্ট। এই ইএমএফটা কি করলো? এই ইএমএফটা সার্কিটে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করলো। এই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করার জন্য চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ এদিক থেকে এদিকে মুভ করলো, অথবা ইলেকট্রন এদিক থেকে এদিকে মুভ করলো। ইলেকট্রন এদিক থেকে এদিকে মুভ করা মানে এখানে একটা এনার্জি জেনারেট হলো। যে এনার্জি জেনারেট হলো, আবার ওই এনার্জিটা নিয়ে আবার চার্জ এখান থেকে এখানে ফ্লো হলো, আবার ইলেকট্রন মুভ হলো, আবার ওই এনার্জি নিয়ে আবার চার্জ এখান থেকে এখানে মুভ হলো। হ্যাঁ, এবার চলতে থাকবে প্রসেস যতক্ষণ ওই কেমিক্যাল রিঅ্যাকশন ফোর্সটা জেনারেট করে যাবে। যখন আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের ফোর্সটা শেষ হয়ে যায়, তারপর আমরা রিমোটের ব্যাটারি মেরে মেরে চালাই না? দেখেছি সে যেই হয় না কেন ঠোকা মেরে চালাবে, তাই না? আমিও চালিয়েছি, তোরাও চালাস, তাই না? চলো, ক্লিয়ার? ইলেকট্রন এদিকে, কারেন্ট যেদিকে যাবে ইলেকট্রন তার উল্টো দিকে। ইলেকট্রন পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, উল্টো ফেনোমেনা হচ্ছে, তাই না? পজিটিভ থেকে নেগেটিভ, ইলেকট্রোস্ট্যাটিক্স এর উল্টো লজিক। হ্যাঁ, রিপালশন কাজ করে, একদম রিপালশন কাজ করে, তো রিপালশন কাজ করে। কিন্তু ইলেকট্রো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য যে ফোর্সটা হয় সেটা তাকে ওভারকাম করে নিয়ে যায়, আর ওই ওভারকাম করে যে নিয়ে গেল ওর জন্য যে এনার্জিটা হলো, এক্সট্রা এনার্জিটা, ওটা ওই চার্জকে হায়াতে আবার হাই পোটেনশিয়ালে নিয়ে গেল, ওর জন্য আবার হাই থেকে লোতে ফ্লো করলো। এবার সবার ক্লিয়ার না এখনো কমপ্লেক্স লাগছে? তো এই যে কনসেপ্ট আমি বললাম, এটা সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এর মধ্যে থেকে বলতে পারো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই টার্মটা, যে এই জায়গাটা লেখাটা, যে অ্যাকচুয়ালি এটা ফোর্স নয়, এটা মিসলিডিং মিসনোমার, এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স। আর বাকি যেগুলো বললাম কনসেপ্টের জন্য। চলো, তো হ্যাঁ, মিসনোমার মানে ভুল ইনফরমেশন দেয়, ভুল ইনফরমেশন দেয়। ভুল ইনফরমেশন দেয় মানে, ভুল ইনফরমেশন দেয় মানে কি বলি বলতো? ভালো এক্সাম্পল, অনেক সময় দেখা যায় না, অনেকের যা নাম হয় তার নামের যা মিনিং হয় সেই লোকটা তার উল্টো কাজ করে, হয় না? হ্যাঁ, তো তাকে বলা হয়, তাকে বলতে পারিস মিসনোমার, মিসলিডিং, ভুল ইনফরমেশন দেয়, এরকম ভাবতে পারছিস। ক্লিয়ার? চলো এবার এবার এটাকে বোঝাবো। তাহলে এতক্ষণে তোমরা বুঝে গেছো ইএমএফ মানে পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ একটা, ইএমএফ পোটেনশিয়াল ডিফারেন্সের একটা স্পেশাল কেস। তাহলে কখন সেটা হবে সেটা আমরা এক এক করে শিখবো। তার যেটা জানবো আমরা সেটা হচ্ছে, এটা ধরো একটা, তোমরা জানো এগুলো, এই বাজার থেকে যে ব্যাটারিগুলো কিনিস কি লেখা থাকে, বাজার থেকে যে পেন্সিল ব্যাটারিগুলো কিনিস কি লেখা থাকে? না না, ওয়ান, কত ভোল্টেজ? 1.5 ভোল্ট। তাহলে এরকম হতে পারে, এটা প্লাস 1.5, এটা জিরো, তাহলে ইএমএফ কত? 1.5 ভোল্ট, তাই না? কিন্তু এইভাবে লেখে না এনসিআরটি, এইভাবে লেখে না এনসিআরটি। কিভাবে লেখে জানিস? দেখবি, এনসিআরটি বলে এটা ভি প্লাস আর এটা ভি মাইনাস,
ক্লিয়ার? তখন এনসিআরটি বলে ইএমএফ হচ্ছে ভি প্লাস মাইনাস মাইনাস ভি মাইনাস। কিছু বুঝলি না বুঝলি না? দেখেছি তার মানে এটা দাঁড়াচ্ছে ভি প্লাস মাইনাসে মাইনাসে কি ভি প্লাস প্লাস ভি মাইনাস কি রে? তাহলে আমি যেটা বললাম সেটা এরকম ভাবে লেখা থাকে এনসিআরটি তে, এটাকে এরকম ভাবে লেখা থাকে, চিন্তা নেই, সহজ জিনিসকে কঠিন করা। ভি প্লাস মাইনাস অফ মাইনাস ভি মাইনাস, বুঝতে পারলি তো? এটা ভি প্লাস এটা ভি মাইনাস, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? এটা হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল কি রে? এবার দেখ, এবার দেখ, ধর এটাকে দেয় তখন কথার কথা, এটাকে দেয় 1 ভোল্ট, কত দিল? প্লাস 1 ভোল্ট। আর এটা কত দিল? মাইনাস 0.5 ভোল্ট। চল এই ফর্মুলায় বসা, বল কত হবে? ভি প্লাস কত? না একবার বলিস না, এমনি বল ভি প্লাস কত? 1 ভোল্ট 1.0 প্লাস ভি মাইনাস কত? 0.5 1.5 ভোল্ট। ডাইরেক্ট বেরিয়ে গেছিল সেটা এইভাবে এনসিআরটি তে লেখা থাকে, এই ফর্মুলাটা লেখা থাকে। তো এটা ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, সবার ক্লিয়ার? দরকার নেই মনে রাখার, দরকার নেই, এইভাবে করো, এইভাবে বুঝবি, তাকাই দিকে, এটা প্লাস এটা, এটার ম্যাগনিচিউড ধরে নিবি, একবারে ডাইরেক্ট প্লাস করবি, এটা মনে রাখ, তাহলেও কাজ চলবে। এক্সাম্পলটা মনে রাখ, তাহলেই কাজ চলে যাবে। ক্লিয়ার বাবা? চলো এবার ভালো করে শুনি। এটা লেখা সিগনিফিকেন্স, এটা জেনারেল মেথডে লেখে, এটা আমি ভালো মেথড, এটাই অ্যাকচুয়াল। 1.5 ভোল্ট, তো এটা 1.5 এটা জিরো ধরে নিলাম বলে, আর এটা জেনারেল মেথড, তাই জেনারেল মেথডকে ফলো করা। ক্লিয়ার? আর কিছুই না, সহজ কঠিন করে লেখা, সহজ করে লেখা, এই তার ডিফারেন্স, আর আর কিছুই না। চল এবার কোশ্চেন, তাহলে সেল আর ইএমএফ ক্লিয়ার বাবা? সেল হয়ে গেছে, ইএমএফ হয়ে গেছে, এবার ইন্টারনাল রেজিস্ট্যান্স বোঝাবো। দেখ তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, এটা এক্সাম্পল দিয়ে, থিওরি, থিওরি কি বলছে, থিওরি কি বলছে শোন, বলছে ধর এটা 10 ভোল্ট, ধর এটা 2 ওহম, 2 ওহম বলিস না 5 ওহম, ক্লিয়ার? ধর আমি এখানে একটা অ্যামিটার লাগালাম, কি লাগালাম? অ্যামিটার। আর এখানে একটা ভোল্টমিটার লাগালাম। আচ্ছা এগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে, অ্যামিটারকে সিরিজে লাগানো হয়, ভোল্টমিটারকে প্যারালাল লাগানো হয়, এগুলো নিয়ে আমাদের চ্যাপ্টার আছে, সেখানে আমরা ডিটেলসে শিখবো, সব কিছু বোঝাবো, এখন আপাতত লাগানো হয়েছে এটাই ভাবো। তুমি আমাকে বলো 10 ভোল্ট 5 ওহম কত কারেন্ট যাবে বলো? ওহমস ল ছাড়া তো কিছুই নেই। আর কত হবে? ভি বাই আর হলে কত? ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর হলে কত হবে? 10/5 কত হবে? 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান দিয়েও 2 অ্যাম্পিয়ার, এখান দিয়েও 2 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ কত মাপবে? ভোল্টেজ কত মাপবে? V is equal to IR, তাহলে কত হবে? 2 × 5 10 ভোল্ট, তাই তো? এটাই তো হওয়ার কথা, আর তো কোথাও নেই। 10 ভোল্ট নিলো, 10 ভোল্ট ড্রপ দিয়ে দিলো, আবার চলে এলো, তাই না? এটা থিওরি, এটা কি বললো? এটা থিওরি, এটা প্র্যাকটিক্যাল নয়, এটা
প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যালি যদি তুমি করো, তুমি আই এর ভ্যালু লেস দেন 2 অ্যাম্পিয়ার পাবে। আর এখানে ভোল্টেজ ড্রপ প্র্যাকটিক্যালি লেস দেন 10 ভোল্ট পাবে। এবার তোমার কোশ্চেন কেন? তাই তো বলছে যে ইএমএফ যেটা আমরা পড়লাম, মানে সরি সেল যেটা আমরা পড়লাম, সেই সেলের মধ্যে একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে। সেলের মধ্যে কি আছে বলো বাবা? রেজিস্ট্যান্স আছে। তো কি ছবিটা অ্যাকচুয়ালি এরকম, এটা পজিটিভ নেগেটিভ, বুঝতে পেরেছো? এই সার্কিট দেখো বাবা, এই সার্কিট। তো আমি আর ব্যাটারি এই অ্যামিটার ভোল্টমিটার লাগাচ্ছি না, এখন আমি সহজ থাকুক তাকাও। এই যে জায়গাটা করলাম এটাই তো সেলের ভেতর, কি রে এর ভেতরে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। নাম শুনে বুঝতে পারছো সুন্দর নাম, ভেতরে আছে, তাই এর নাম বলো বাবা রেজিস্ট্যান্স। মজার ব্যাপার, এখানেও এটা মিসলিডিং জানিস তো, এখানেও এটা মিসলিডিং, মানে একাকার কাণ্ড করেছে জানিস তো, সব যা ইচ্ছা করেছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স। মজাদার জিনিস, আবার মিসলিডিং, মিসনোমার, যা ইচ্ছা বল। ইন্টারনাল রেজিস্ট্যান্স কোথায়? কোথায়? সেলে। কিন্তু দেখানো হয়, দেখানো হয় সেলে বাইরে, রিপ্রেজেন্টেশন ভেতরে দেখায় না, দেখায় কোথায়? আগে দিতে পারো, পেছনে দিতে পারো, যেখানে ইচ্ছা। এইটা তার মানে এখন তোমার কাছে এটা হলো সেল, বুঝতে পারলে? এই টোটালটা হলো সেল, বুঝতে পারলে? এটা ডিনোট করা হয় স্মল আর দিয়ে, আর এটা তো ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। এটা ডিনোট করা হয় কি দিয়ে বলো বাবা? স্মল আর দিয়ে। তাহলে এবার এদিকে তাকাও, এই ক্যাপিটাল আর স্মল আর, এখান দিয়ে যা কারেন্ট যাবে স্মল আর দিয়েও, তাহলে ক্যাপিটাল আর, তাহলে এখান দিয়ে যা কারেন্ট যাবে স্মল আর দিয়েও তাই কারেন্ট যাবে। তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর কিসে কানেক্টেড? সিরিজে। কিরে তাহলে ভি বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হবে, নিচের ভ্যালুটা বাড়ছে, তাহলে আই এর ভ্যালু কমবে না বাড়বে? তাই লিখেছিলাম আই লেস দেন 2 অ্যাম্পিয়ার। এর অ্যাক্রসে আমার একটা, আবার বলবো, আবার বলবো, হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, এখন এখন বলো আমাকে ক্যাপিটাল আর স্মল আর কিসে কানেক্টেড? সিরিজে। তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে এখন আই হবে, এখন আই হবে কত ছিল? 10 বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, আগে ক্যাপিটাল আর কত ছিল? 5 ছিল, তাহলে এখন নিচের ভ্যালুটা বাড়বে, নিচের ভ্যালু যদি বাড়ে আই এর ভ্যালু কি হবে? তো স্যার কি বলেছিল প্র্যাকটিক্যালি কি পাবে? লজিক মিলে গেছে একদম। এবার দেখো এখানে যা ভোল্টেজ সেই ড্রপটাই তুমি এখানে পাচ্ছি না, এখন এই ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ দেবে? এই 10 ভোল্টটা এখানে একটা ড্রপ দেবে, এখানে একটা ড্রপ দেবে, তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে
সেটা 10 ভোল্ট হবে না লেস দ্যান 10 ভোল্ট হবে? তাহলে এর পুরো কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো এটা থিওরি? থিওরি মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ধরা হয়, স্মল আর কত ধরা হয়? জিরো। প্র্যাকটিক্যালি স্মল আর জিরো হয় না। আমরা প্রচুর অঙ্ক করব, এরপরে ম্যাক্সিমাম অঙ্কতেই ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো ধরা হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এসব কথা বোঝানো হলো তোমাকে, এবার এসব বলে তো লাভ নেই, লিখতে হবে, লিখতে হবে, এখানে লিখতে হবে হোয়াট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স। পরীক্ষায় দিতে পারে হোয়াট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স। বলছে দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স এর ডেফিনিশন লিখছি, দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই, কোথায় রেজিস্ট্যান্সটা কোথায় হয় সেলের ভেতরে কি থাকে? ইলেকট্রোলাইট থাকে, পড়েছো কেমিস্ট্রিতে? তাহলে রেজিস্ট্যান্স অফার্ড বাই ইলেকট্রোলাইট অফ আ সেল টু দ্য ফ্লো অফ কারেন্ট, কারেন্টকে যে রেজিস্ট্যান্স অফার করবে, বিটুইন ইটস ইলেকট্রোডস পড়েছো? ইলেকট্রোড মানে হচ্ছে ক্যাথোড অ্যানোড, পড়েছো তোমরা অনেক 9-10 ছোটবেলায় ছিল। বিটুইন ইটস ইলেকট্রোডস ইজ কল্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। বলো শিখেছো কিনা? এবার কোশ্চেন হচ্ছে, পরীক্ষার কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসের কিসের ওপর ডিপেন্ড করে? ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসের কিসের ওপর ডিপেন্ড করে? ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্টারনাল রেজিস্ট্যান্স পরীক্ষায় দেয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স depends on কার কার উপর? নাম্বার ওয়ান বলো আমাকে, এক এক করে নিজেরা দেখে দেখে বলো, আইডিয়া করে বলো। আচ্ছা, তোমার কি মনে হয় সব ইলেকট্রোলাইট কি একই রকমের রেজিস্ট্যান্স অফার করবে? তুমি এভাবে ভাবো। হ্যাঁ, আমি বলি, আমাকে বলতে দে বাবা, তারপর উত্তর দে। সব ওয়্যারে কি রেজিস্ট্যান্স সেম হয়? সিমিলারলি সব ইলেকট্রোলাইটে কি রেজিস্ট্যান্স সেম হবে? তাহলে নাম্বার ওয়ান অপশন বলতে পারি, নেচার অফ ইলেকট্রোলাইট মানে তোমরা 9-10 এগুলো পড়েছিলে মনে হয়, একবার ইলেকট্রোলাইট দিয়েছিলে H2SO4, মনে আছে? একবার নিয়েছিলে HCl, H+Cl- এ ভাঙে, মনে আছে? সেই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। নাম্বার টু দেখি তোমরা বলতে পারো কিনা। বলছে ডাইরেক্টলি মানে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট যদি বাড়ে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়বে। কিভাবে লিখি বলো তো? এইভাবে লিখি, ডাইরেক্টলি proportional to concentration of electrolyte. বুঝে নাও, চিন্তা করো না, ফিল করিয়ে দেবো। ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তো HCl দিয়েই ভাবো। ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, H+Cl- কম হবে না আরো বেশি হবে? হ্যাঁ,
কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে এইচ প্লাস সিএল মাইনাস কম হবে না বেশি হবে? যত বেশি কনসেন্ট্রেট হবে তত বেশি এইচ প্লাস সিএল মাইনাস বাড়বে। এইচ প্লাস সিএল মাইনাস যদি বাড়ে, সেই জিনিসগুলো মানে সেই আয়ন্স গুলো যখন মুভ করবে তাদের মধ্যে ধাক্কাধুক্কি কলিশন বেশি হবে না কম হবে? তাহলে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? ফিল হচ্ছে নাম্বার থ্রি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, বারবার লিখতে পারছি না ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যাঙ্গুয়েজে, তোমরা লিখবে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোডস, টু ইলেকট্রোডস। ভালো করে বোঝো, চিন্তা নেই। যদি ইলেকট্রোডস গুলো মানে যেটা ক্যাথোড অ্যানোড তাদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যায় তাহলে আবার একই জিনিস, ডিস্টেন্স এখন বেশি কভার করতে হবে, তাহলে আবার ধাক্কা বা কলিশন বাড়বে না কমবে? বেড়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্সও কি হবে বলো, ফিল করতে পারছো? আমি এখান থেকে হাওড়া যাচ্ছি, তাহলে এখান থেকে হাওড়া যেতে গেলে হেঁটে হেঁটে যাচ্ছি, লোকের সাথে বেশি কলিশন হবে না এখান থেকে পাশের বাড়ি যাচ্ছি, লোকের সাথে বেশি কলিশন হবে? তাহলে ডিস্টেন্স যদি বেড়ে যায় কলিশন, সিম্পল থিং, কলিশন বাড়া মানে রেজিস্টেন্স বলো বাড়া। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার ফোর, ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ কমন এরিয়া অফ ইলেকট্রোডস ইমার্জড ইন ইলেকট্রোলাইট। মানে যদি এরিয়া বেড়ে যায়, ইলেকট্রোডসের এরিয়া বেড়ে যায়, তাহলে কলিশন কমে যাবে। কেন? এরিয়া যদি বেড়ে যায় তাহলে কম ডিস্টেন্সের মধ্যেও আগে গিয়ে পড়ে যাবে। কম ডিস্টেন্স না, আমি কি বলবো, স্ট্রেট পাথে অনেক ইয়ে আসবে, বেশি বেন্ড করতে হবে না তাকে, তো তার ফলে কলিশন কমবে। কলিশন কমা মানে রেজিস্ট্যান্স কমে যাবে। লাস্ট যে পয়েন্টটা সেটা প্র্যাকটিক্যালি দেখা গেছে, কি বলেছে, ইনক্রিজ উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার। তুমি এটাকে এইভাবে ভাবতে পারো যে টেম্পারেচার, ভাবতে পারো এইভাবে, বাট এটা অ্যাকচুয়াল নয়, এইভাবে বলা যায় না যে টেম্পারেচার যদি কমে যায়, টেম্পারেচার যদি কমে যায় ওদের ভাইব্রেশন কমে যাবে, ভাইব্রেশন যদি কমে যায় তাহলে ভাইব্রেশন কমে গেলে আরো বেশি মানে অত কুইক স্পিডে যেতে পারবে না, তো আরো আরো বেশি কলিশন হবে আর কি, তো তার ফলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। বাট এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল ভিউ এটা নয়, প্রথমেই বললাম এটা এইভাবে এক্সপ্লেন করা যায় না, তো এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে ইনক্রিজ উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার। ক্লিয়ার সবার? এটা পরীক্ষায় দেয়, ক্লিয়ার? হ্যাঁ, ডাইরেক্টলি আসবে, আর এখানে ইনডাইরেক্ট এর কিছু নেই, যা ইনডাইরেক্ট আছে সব আমি যা পড়িয়ে দিচ্ছি সবই ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে, ডাইরেক্ট হয়ে যাচ্ছে সবই, এর বাইরে আর কিছু আসবে না। শুনতে পেলাম না কি, ইএমএফ বাড়লে পটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ
না ইএমএফ ভার্সেস পটেনশিয়াল ডিফারেন্স মানে আমরা করব এখন ইএমএফ আর পটেনশিয়াল ডিফারেন্স এখন আসেনি আমি করব বলবো ইএমএফ ভার্সেস পটেনশিয়াল ডিফারেন্স আরেকটু এগোতে দাও আমি ক্লিয়ার করে দিচ্ছি আরেকটু এগোতে দাও এত দি ক্লিয়ার সবার হ্যাঁ হ্যাঁ বলছে varies inversely as common area of electrodes immersed in electrolyte মানে এই যে ইলেকট্রন গুলো থাকবে তার যদি এরিয়া বাড়ে মানে একটা এরকম আর একটা বড় পিচ বোর্ড দিলাম তাহলে যদি এরিয়া বেড়ে যায় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কমে যাবে ক্লিয়ার স্যার হ্যাঁ দেখো ভাইব্রেশন কমে এটা ডাইরেক্টলি এখানে বলা যায় না আমি একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে বললাম ওটা গ্যাস মলিকিউলসের ক্ষেত্রে হয় তাই না ইলেকট্রোলাইটে এরকম হবে এরকম বলা যায় না তাই আমি বললাম এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে ক্লিয়ার হয়ে গেছে সবার বোঝা গেছে এবার কোশ্চেন যেটা অনেকে তোমরা বললেও যে স্যার পটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ এর মধ্যে ডিফারেন্স কি তো সেটা আরো ভালোভাবে বোঝা যাবে এর পরের টপিকটাতে এর পরের টপিক কি স্যার পরের টপিক রিলেশন বিটুইন খুব ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন আমি শর্টে লিখছি স্মল আর স্মল আর মানে কি বলো ইন্টারনাল রেজিস্ট্যান্স ই মানে EMF V মানে পটেনশিয়াল ডিফারেন্স আর V মানে পটেনশিয়াল না V মানে পটেনশিয়াল ডিফারেন্স ক্লিয়ার তো আমি একটা একটা করে বোঝাবো দেখো এবার ফিল করতে পারো প্রথমে তো সহজ জিনিসটা খুবই সহজ দেখো বুঝতে পারলে খুব সহজ জাস্ট ভ্যালুগুলোকে এদিক ওদিক বসানো এটার ইএমএফ কি ক্লিয়ার আচ্ছা তুমি আমাকে বলো এখান দিয়ে আই কারেন্ট যাবে 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 একই নয় আমাকে বলো আই কারেন্ট যাচ্ছে স্মল আর এর মধ্য দিয়ে তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে আই স্মল আর ভেরি গুড ক্লিয়ার এখানে যাচ্ছে আই ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে তাহলে এখানে ফর্মুলা কি হবে এর নাম V is equal to I capital R. একটু সাবধান, একটু ভুল বললে। এটাকে যদি v = i ক্যাপিটাল r বলো তাহলে এটা v হবে না এটা অন্য কিছু হবে তাই না তোর জন্য আমি এটা নাম দিইনি বলো এটা নাম দিয়েছি v = ir ক্লিয়ার এই emf টাই এটা এই ভোল্টেজ ড্রপটা দেবে তাহলে আমি বলতে পারি emf মানে হচ্ছে এই ড্রপটা প্লাস এই ড্রপটা i ক্যাপিটাল r সরি ওটা লিখবো না পরে লিখবো ওটা V plus I smaller একই নয় চলো আমাকে এখান থেকে বলো V কত হবে খুব ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো আমি গোল করে দেবো এগুলো মনে রাখতে হবে একটা থেকে আরেকটা তুমি আরামসে পরীক্ষায় আনতে পারবে বাট এগুলো মনে রাখবে কাজে লাগবে V is equal to E minus IR তাহলে আমাকে অলরেডি কেউ কোশ্চেন করে ফেলেছিল স্যার ইএমএফ আর ভি কি সেম তাকে উত্তর কিভাবে দেবো দেখো আচ্ছা আমি যখন বাজার থেকে ব্যাটারিটা কিনে আনলাম ওটা তখন সার্কিটে লাগাইনি তাহলে কারেন্ট কত হবে জিরো তাহলে ভি কি হবে ইএমএফ তাহলে আমি কি বলতে পারি সার্কিটে কারেন্ট জিরো এটাকে ল্যাঙ্গুয়েজে বলে কি সার্কিট ওপেন সার্কিট তাহলে আমি বলতে পারি ওপেন সার্কিটের ক্ষেত্রে ইএমএফ যা ভি তাই বলো বুঝলে কিনা
আচ্ছা এখান থেকে কেউ কেউ এরকম কোশ্চেন করে ফেলে স্যার ভি সব সময় ভি অলওয়েজ অলওয়েজ লেস দ্যান ই সব পয়েন্ট বোঝাচ্ছি ধরে ধরে এটা কি ট্রু বলো আমাকে আচ্ছা তাহলে তোমার কথাই শুনবো এটা কি ট্রু না না এটা ট্রু নয় হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে v always less than equal to e ট্রু এখান থেকে ট্রু যা দেখা যাচ্ছে শেখো তার জন্যই তো শেখাবো সব শেখাবো মুছলাম এটা মুছলাম হ্যাঁ তোমরা লিখে নিয়েছো আশা করি ইউটিউব থেকে দেখে লিখে নেবে এটা সেই সব ব্যাটারির ক্ষেত্রে হয় যেই সব ব্যাটারি ডিসচার্জ করছে ডিসচার্জ করছে মানে যেগুলো আমরা মোবাইলে লাগাই কি বলে কি বলো রিমোটে লাগাই সেগুলোর ক্ষেত্রে এই ফর্মুলা খাটে বাট যে সব ব্যাটারি চার্জ হচ্ছে হয় না কারো কারো ব্যাটারি বাড়িতে চার্জিং ব্যাটারি আছে না আর আমাদের মোবাইলের ব্যাটারি চার্জিং এর সময় তার ইকুয়েশন হয়ে যায় v is equal to e plus ir এটা নেই আমাদের সেইভাবে বাট তোমাকে আমি শিখিয়ে দিলাম চার্জিং এর সময় v is equal to e plus ir কি লিখে রেখো তাহলে আমাকে বলো v কি অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু e নাকি v গ্রেটার দ্যান ইও হতে পারে মনে রেখো বাবা এই যে v is equal to e minus ir পেলাম এটাই আমাদের মেইন সিলেবাসে আছে আগেই আমি বলছি এটা শুধুমাত্র ডিসচার্জিং এর ক্ষেত্রে ব্যাটারি যখন ডিসচার্জ হচ্ছে আমরা বাজার থেকে যে ব্যাটারিগুলো কিনে আনি ওগুলো আস্তে আস্তে ডিসচার্জ হয় বা মোবাইলের ব্যাটারির এক্সাম্পলই মোবাইলের ব্যাটারি প্রথমে ডিসচার্জ হয় তারপর আবার তাকে চার্জে বসাতে হয় এরকম বাজার থেকে ব্যাটারিও কিনতে পাওয়া যায় দেখবে যেগুলো চার্জ হয় দেখবে বাজারে পাওয়া যায় সেই ভাবে মোবাইলের ব্যাটারি হচ্ছে যখন চার্জে বসাবো তখন এটা v is equal to e plus ir হয়ে যায় তো এই স্টেটমেন্টটা ভুল যে v always less than equal to e v greater than e হতে পারে চার্জিং এ দেখো v greater than e তাই না চল তো এই হলো প্রথম ইকুয়েশন বুঝে দিলাম এটা একটা পয়েন্ট অফ ভিউ হলো এই প্রথম ইকুয়েশনের পয়েন্ট বললাম এখান থেকেই আমরা আরো অনেক পয়েন্ট বার করব সেগুলো একটা একটা করে দেখতে থাকব আচ্ছা আমি আবার এইখান থেকে ব্যাক করলাম এখান থেকে আবার ব্যাক করলাম বলো এই স্টেটমেন্টটা লিখতে পারি কিনা দেখো সবাই ভি এর জায়গায় আই ক্যাপিটাল আর বসিয়ে দিয়েছি ক্লিয়ার তাহলে পরের লাইনটা কয়টা লেখা যায় কিনা তাহলে আই হবে ই বাই আর প্লাস আর এটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা ক্লিয়ার বাবা যেগুলো করবো হচ্ছে এর পেছনে কারণ আছে হ্যাঁ করতে থাকবে এবার v এর ফর্মুলা আমরা আবার জানি i r i পেয়ে গেছি তাহলে এটা আরেকটা ইকুয়েশন হতে পারে বলো বুঝলে কিনা ক্লিয়ার আচ্ছা এদিকে দেখো এবার এখান থেকে আমি বলতে পারি এই লাইনটা থেকে এটা শেষ আরেকটা পার্ট শেষ হ্যাঁ আরেকটা লাইন হচ্ছে এখান থেকে আমি বলতে পারি আই আর হবে ই মাইনাস ভি বলতে পারি আর হবে ই মাইনাস ভি বাই আই বলতে পারি আই মানে আমরা আবার পেয়েছি আর v is equal to i r সাবধান এক এক জায়গায় এক একটা ফর্মুলা পেছনে কারণ আছে দেখতে পাবে তাহলে i হবে v by r এখানে v by r বসাবো এটা বসাবো না v by r বসাবো মনে রাখতে হবে v by r v উপরে r বলো ঠিক লিখেছি কিনা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা
কোথায় রাখবে পটেনশিওমিটারে কোথায় রাখবে বাবা বলো পটেনশিওমিটারে আমি ডাইরেক্ট লিখব উই নো আমি এখানে রেডি করে দিয়ে গেলাম তোমাকে উই নো বলে লিখে আমি ডাইরেক্ট এই ফর্মুলাটাকে লিখব পটেনশিওমিটারে খুব ইম্পর্টেন্ট জিনিস তখন ওখানে খুব কাজে লাগবে ক্লিয়ার এর পরের যে পোরশনটা আমি তোমাকে করাচ্ছি এটা ভালো করে শুনবে এটা অনেকের বইতে পড়ানি বাট এখান থেকে খুব কোশ্চেন দেয় ভালো করে শিখে নাও সবাই ভালো করে শিখে নাও সবাই করি চলো তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিকস কার্ভ ফর আ সেল এখানেই আমি এক এক করে দেখাবো এগুলো মুছব না যতটা কম মোছা যায় নাম্বার 1 ই ভার্সেস আর গ্রাফ কি ভার কি গ্রাফ ই ভার্সেস আর গ্রাফ ভালো করে দেখবে আপনারা ই ভার্সেস আর গ্রাফ করি বলো আমাকে হোয়েন আই ইজ ইকুয়াল টু 0 I যখন 0 তখন যাহাই E তাহাই V করলাম না তাহলে তার গ্রাফ কি হবে এই বরাবর E এই বরাবর R স্ট্রেট লাইন কনস্ট্যান্ট EMF ক্লিয়ার অত ইম্পর্টেন্ট নয় কমই দেয় এটা এই এই গ্রাফটা এটা এটা অত ইম্পর্টেন্ট না এর পরের গ্রাফ এর পরের গ্রাফ এখানে লিখছি ভি ভার্সেস আর খুব ইম্পর্টেন্ট এই পোরশন গুলো অনেকের বইতে নেই আমি আবার বলছি অনেকের বইতে নেই সবাই কিন্তু পড়বে এই পোরশন বাদ দিয়ে যাবে না ইয়ার এস সেখান থেকে বসছে ভি ভার্সেস আর কিভাবে করবে দেখো ভি ভার্সেস আর যদি হয় জায়গা কম করছে একটু আর কি করবে এই লাইনটা মুছে দিই লাইনটা আমার লাগবে না আমার কাছে v versus r এর গ্রাফ হয় এরকম কাজ করে আর তুমি বলে কেন স্যার দেখো বুঝো দেখো বুঝো এই ফর্মুলাটাতে চলে আসো v এর ফর্মুলাটাতে কোথায় বলো তো এই এই ফর্মুলা এই ফর্মুলা এখানে মুছে আমি করছি দেখো v এর ফর্মুলা কি ছিল v এর ফর্মুলা ছিল e দেখো তো এটাকে লিখতে পারি কিনা বলো ঠিক লিখলাম কিনা উপরে নিচে r দিয়ে ডিভাইড করে দিয়েছি ক্লিয়ার চলো আমাকে বলো ভালো করে দেখো যখন r 0 ক্যাপিটাল r 0 বলো v কত হবে ক্যাপিটাল আর জিরো ভি কত হবে ভালো করে ভাবো ক্যাপিটাল আর জিরো ক্যাপিটাল আর জিরো মানে হ্যাঁ তুমি এখানে জিরো বসিয়ে দিচ্ছ সামথিং বাই জিরো কি হয়ে যায় ইনফিনিটি ওইভাবে ভেবো না এটাকে এইভাবে ভাবো না তখন এইভাবে ভাবো না একই তো ব্যাপার এটা যা এটাও তো তাই রে বাবা এটাও তো তাই এটা যা এটাও তো তাই এইভাবে ভাবো এখান দিয়ে ভাবো না তখন এখান দিয়ে ভাবো জিরো হয়ে যাবে সিম্পল থিং তাহলে আর জিরো হলে ভি জিরো কোথা থেকে স্টার্ট হবে অরিজিন এবার দেখো যখন আর এর ভ্যালু স্মল আর হবে এবার এখানে বসাও এখানেও বসাতে পারো একই ভাবে আর এর ভ্যালু স্মল আর হবে আর এর স্মল আর বসাও আর আর এ 1 তার মানে কত হবে বসাও হ্যাঁ 1 প্লাস 1 কত হবে 2 e বাই 2 ভালো করে দেখ এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে e বাই 2 এই পয়েন্টটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ক্লিয়ার বলো আমাকে আর যখন ইনফিনিটি আর ইনফিনিটি ক্যাপিটাল আর ইনফিনিটি বসাও
something by infinity কত হয়ে যায় zero তাহলে এটা zero হয়ে গেল তাহলে v কত হবে তাহলে কোথায় গিয়ে টাচ করবে টাচ করাটা উচিত হয়নি আমার কোথায় গিয়ে টাচ করবে ইনফিনিটি তাহলে এটা ই হবে তার হাফ e by 2 that's why এই হবে তার গ্রাফ ক্লিয়ার সবার লাস্ট গ্রাফ আজকের এটা লাস্ট গ্রাফ এখান থেকে ইয়ারে কোশ্চেন এসেছে আমি সেই কোশ্চেন পড়াবো করি আজকের ক্লাস না টাচ করবে না টাচ করবে লজিক্যালি ভাবো বইতে ভুল আছে টাচ করবে লজিক্যালি ভাবো কখন ই হবে যখন ইনফিনিটি ইনফিনিটি জানে কেউ তাহলে টাচ করবে বাবা অনেক বইতে টাচ করানো আছে জানি চলো নেক্সট ভি ভার্সেস আই গ্রাফ এটা থেকে ইয়ারে কোশ্চেন দিয়েছি দেখো আমি শিখে নাও তারপর একদম সহজ ভি ভার্সেস আই গ্রাফ তো আমি মুছলাম এগুলো এই ফর্মুলাটাতে দেখো এই ফর্মুলাটাতে কনসেন্ট্রেট করো ভি ভার্সেস আই গ্রাফ করতে গেলে v is equal to e minus ir graph এ কনসেন্ট্রেট করো বল v versus i graph করি অনেকে তো ভাবছে ওমস ল না বাবা এটা ওমস ল না এটা কার গ্রাফ করছি সেলের গ্রাফ কার সেলের গ্রাফ ক্লিয়ার চলো তো আমাকে বলো v is equal to e minus ir আমি এখান থেকে এটাকে এরকম বলতে পারি দেখো এখানে v is equal to minus ir plus e বলতে পারি এটা y এটা x তাহলে এটা m হবে c হবে বলো ঠিক কি না কিসের গ্রাফ y is equal to minus mx plus c মানে উপর থেকে স্টার্ট হবে নেগেটিভ স্লোপ ক্লিয়ার এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখান থেকে কোশ্চেন দেবে a পয়েন্ট আর b পয়েন্ট ভালো করে দেখো আমাকে বলো a পয়েন্টে at a a পয়েন্টে i কত a পয়েন্টে i কত 0 তাহলে a পয়েন্টে i এর জায়গায় 0 বসাও বলো v কত বের হবে বলো v কত বের হবে e আরে আমি তো এটা আগে করাইনি ওপেন সার্কিট তার মানে এটাই হবে ই এবার দেখ এট বি বলো বি পয়েন্টে ই কত বি পয়েন্টে ই কত জিরো সরি ই নয় ভি কত ভি সরি ভি কত জিরো ভি এর জায়গায় জিরো বসে বলো আই কত হবে আই কত হবে হ্যাঁ বলো মাইনাস মাইনাস বলো না মাইনাস কেন হবে আই তো এদিকে আসবে ভি জিরো তো ভি জিরো কত হবে ই বাই আর এটাই হবে ম্যাক্সিমাম কারেন্ট এটাই হবে ম্যাক্সিমাম কারেন্ট এটা হবে আই ম্যাক্স যার ভ্যালু হবে ই বাই আর ক্লিয়ার সবার শুরু করি সবার গ্রাফ ক্লিয়ার তো আমি আবার বলছি লাস্টের গ্রাফটা ইম্পর্টেন্ট বাকিগুলো জাস্ট ড্র করতে দিতে পারে বাট লাস্টের গ্রাফটা ইম্পর্টেন্ট তো এখান থেকে কোশ্চেন এসেছিল আমি আশা করব তোমরা সবাই এখনই উত্তর দিয়ে দেবে দেখি কেমন দাও চলো
কি কোশ্চেন এসেছিল দেখো, একটা গ্রাফ দিয়েছে বুঝলে এরকম, ইয়ারের কোশ্চেন এটা, ইয়ারের কোশ্চেন। আমি জানি অনেকের বইতেই থিওরিটা করাইনি, আমি জানি করতে হবে। এটা এ দিয়েছে, এটা বি দিয়েছে, এটা সি দিয়েছে, তাড়াতাড়ি দেখে দেখে মুখে মুখে, হোয়াট ইজ দ্য ইএমএফ অফ আ সেল, কোনটা ছিল এইটা না, এই যে এক্ষুনি গ্রাফ করলাম, দেখালাম এই পয়েন্টটা কি পয়েন্ট যেখানে ইএমএফ ই হয় বললাম না, তাহলে 1.2 আর এটা 1.4 মাঝখানে যাচ্ছে, কিছু দেওয়া নেই, এটা 1.6 তাহলে মাঝখান দেখে বুঝতে হবে, আর কিছু করা যাবে না, 1.4 ভোল্ট। নাম্বার 2, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, আই ম্যাক্স কত হবে, ম্যাক্সিমাম কারেন্ট কত হবে, এক্ষুনি শিখিয়েছি। হ্যাঁ এত অবধি আছে, তারপর নিজেকে বাড়িয়ে ভেবে নিতে হবে, ক্লিয়ার? টাচ না করলে তুমি বলতে পারবে না, তাই না? আইম্যাক্স কত হবে, এটাকে আইম্যাক্স বলেছিলাম মনে হচ্ছে, আইম্যাক্স এর ফর্মুলা কি বেরিয়েছিল, ই বাই আর, তাহলে আইম্যাক্স কত বেরিয়ে গেল বললাম না, একদম সহজ অঙ্ক, শুধু জানতে হবে। নাম্বার 3 বলেছে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, আর আইম্যাক্স এর ফর্মুলা ই বাই আর, তাহলে আর কত হবে, ই বাই আইম্যাক্স, ই কত 1.4, আইম্যাক্স কত 0.28, ওহো যা অ্যানসার হবে হবে, ক্লিয়ার সবার? হ্যাঁ ওই তো করে দিলাম, ই বাই আইম্যাক্স, পরের দিন আমরা শুরু করব কিরচফস ল, খুব ইম্পর্টেন্ট জিনিস, পরের দিনের ক্লাসটাও আমি সবাইকে করতে বলবো, খুব ইম্পর্টেন্ট, কিরচফস ল মজা আসবে খুব। করার পর আমরা সেলস কানেক্টেড ইন সিরিজ এন্ড প্যারালাল করবো, আমি এখানে এটা করাতে পারতাম, সেল কানেক্টেড ইন সিরিজ এন্ড প্যারালাল, বাট কিরচফস ল বুঝে আসার পর ওটা করলে মজা আরো বেশি আসবে, ঠিক আছে? তো আজকে সেল নিয়ে যত যা আছে সব তোমাদের সামনে তুলে ধরলাম, অঙ্ক খুবই কম এসছে, সামনেই আছে, আর একদম বেসিক বেসিক অঙ্ক ছিল কিছু, বই থেকে অঙ্ক করো পারবে আশা করবো, যদি কোনো ডাউট হয় আমাকে দেখিয়ে নেবে। That's all. এত অবধি থাকলো, গুড নাইট।